অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, আর অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে জনপ্রিয় একটা সেক্টর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কেন করব, আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধাগুলো কী কী। তোর কথা না বাড়াই চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ফ্রিল্যান্সার মাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট লট ফাইভে দীর্ঘদিন ট্রেনার হিসেবে কাজ করেছি, এছাড়াও বিভিন্ন আইটিতে ট্রেনার হিসেবে কাজ করেছি। বর্তমানে আমার একটা একাডেমি আছে, এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কানাডার একটা কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে চাকরি করি। তো একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করব বা এটার সুবিধাগুলো কী কী, এটা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা আসলে কী। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সেল করে তার একটা কমিশন নেওয়া। মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে, একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট সেল করে দিলেন এবং সেই প্রোডাক্ট অনুযায়ী একটা কমিশন আপনি পেলেন। সেটা হতে পারে $10, হতে পারে $20, হতে পারে $50, $100, সেটা আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপরে, প্রোডাক্টের দামের প্রাইসের উপরে ডিপেন্ড করে। এরকম অনেক অনেক কোম্পানি আছে যারা আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই প্রোডাক্ট দিচ্ছে, এবং আপনি যদি সেগুলো ঠিকঠাক প্রমোট করতে পারেন এবং প্রমোট করে সেল করতে পারেন তাহলে আপনি সেখান থেকে একটা ভালো পরিমাণ কমিশন পেতে পারেন। তার ভিতরে কয়েকটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপরে আছে হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপরে আছে হচ্ছে অ্যাডকম্বো, সিপিএ, গ্রিপ, ক্লিক ব্যাঙ্ক, ক্লিক বুথ, এছাড়া বেশ কিছু মার্কেট প্লেস আছে, অসংখ্য মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই মার্কেট প্লেসগুলো আসলে কারা, মানে মার্কেট প্লেস জিনিসটা কী। মার্কেট প্লেস হচ্ছে সেই ধরনের জিনিস যারা হচ্ছে কোম্পানির থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে দিচ্ছে প্রমোট করার জন্য। এখন এই মার্কেট প্লেস যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারতাম না বা কোনো প্রোডাক্ট পেতামই না, কারণ কোনো কোম্পানি কিন্তু সরাসরি আমাকে কোনো প্রোডাক্ট দিত না। এই মার্কেট প্লেসের দরুন সেগুলো আমরা হাতে পাচ্ছি এবং তাদেরও এখানে বেশ কিছু লাভ আছে। তাদের কোম্পানির প্রচারণা বাড়তেছে, প্লাস তাদের প্রোডাক্ট সেল হয়ে তারাও একটা কমিশন পাচ্ছে, আমরাও একটা কমিশন পাচ্ছি। তো তারা মূলত থার্ড পার্টি হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন মার্কেট প্লেসে নিজস্ব প্রোডাক্ট আছে, যেমন অ্যামাজনের প্রোডাক্ট আছে, তবে অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে দেখা যায় তারা থার্ড পার্টি হিসেবে কাজ করে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে দিচ্ছে প্রমোশন করার জন্য। আপনি একটা প্রমোশন যখন করে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারবেন তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, সেও একটা কমিশন পাবে। তো এটা হচ্ছে মার্কেট প্লেসের কাজ। তো আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে পেরেছেন। তো এখন আমরা কথা বলবো যে আপনি কেন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটা প্যাসিভ ইনকাম মেথড যেটাকে বলা যায়। এই প্যাসিভ আয় মানে হলো আপনাকে সবসময় যে সরাসরি এই কাজের সাথে লেগে থাকতে হবে এরকম না। তো যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ধরা বাঁধা রুটিন মেনে চলতে হয় না, তো আপনি যেখানে যখন ইচ্ছা তখন বসেই কাজ করতে পারবেন এবং একটা ভালো পরিমাণ কমিশন পেতে পারেন। আরেকটা ভালো দিক হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং দুইভাবে শেখা যায়, দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। তো আপনি যদি পেইড মেথড করে কাজ করেন তাহলে আপনার কিছুই করতে হবে না, জাস্ট যেসব জায়গাতে পেইড করা যায়, যেরকম হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড দিতে পারেন, অথবা আপনি বিভিন্ন নেটিভ অ্যাড সাইটগুলোতে অ্যাড দিতে পারেন, ওইখানে অ্যাড দিয়ে আপনার কিছুই করতে হবে না। আপনি শুয়ে বসে ঘুমাবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে অবশ্যই ওখানে ভালো পরিমাণে ইনভেস্ট করতে হয়। তো যদি আপনার ইনভেস্ট করার ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফ্রি মেথডটা খুঁজে বের করতে হবে, এবং ফ্রি মেথডেও মোটামুটি অনেক ভালো আর্নিং করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরেকটা ভালো সুবিধা হচ্ছে এখানে আপনি অর্থের স্বাধীনতা পাবেন। অর্থের স্বাধীনতা বলতে আসলে কী বোঝায়? মনে করেন আপনি যদি কাজ নাও করেন, তারপরে যদি আপনি আগে কাজ করা থাকতো সেখান থেকেও কোনো একটা প্রোডাক্ট সেল হলে আপনি সেখান থেকে একটা কমিশন পেতে পারেন, অথবা আপনি যদি কোনো একটা ওয়েবসাইট আপনার থাকে, আপনি যদি কোনো একটা ওয়েবসাইট থাকে তাহলে এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা ইনকাম পাবেন। প্লাস আপনার ওয়েবসাইটে দেখবেন যে আপনি আজকে কাজ করেছেন, 10 দিন পরেও কোনো একটা প্রোডাক্ট সেল হলে আপনি ওখান থেকে কমিশন পাবেন, এরকম হতেই থাকবে। কারণ একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করে তখন কিন্তু সেটা আপনাকে সবসময় ওই ওয়েবসাইটের পিছনে লেগে থাকতে হয় না, অটোমেটিক প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি কমিশন পাচ্ছেন, প্লাস ওইখানকার যে ট্রাফিকগুলো আসতেছে তারা কিন্তু সরাসরি আপনার ওয়েবসাইটে আসতেছে। তো এই জন্য আপনি গুগল অ্যাডসেন্স থেকেও কিন্তু একটা আর্নিং পেতে পারেন। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবথেকে ভালো দিক আমি মনে করি। কারণ অন্যান্য জিনিসের, যেমন ফাইবার আপারকে যে আমরা কাজগুলো করে থাকি, নিজেদের যে সার্ভিস সেল করা, এটা কিন্তু আমাদের সার্ভিস সেল না, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট সেল। আর অন্যান্য সময় আমরা সার্ভিস সেল করে থাকি, ওইখানে দেখা যাচ্ছে আমাকে অল টাইম অ্যাক্টিভ থাকতে হচ্ছে, কাজ নিতে হচ্ছে, সেগুলো ঠিকঠাক জমা দিতে হচ্ছে, কিন্তু এইখানে এসে আপনি সম্পূর্ণ স্বাধীন একটা মানুষ,
আপনি আপনার নিজের বস, আপনাকে কারোর জন্য বসে থাকতে হবে না। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট, যে কোনো দামের প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারতেছেন, যে কোনো দেশের প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারতেছেন এবং সেখান থেকে একটা কমিশন পাচ্ছেন। আপনাকে ধরা বাঁধা নিয়মে এই 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হবে, এই সময়ে কাজ করতে হবে, সেরকম কোনো নিয়ম নাই। আপনি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে বসে কাজ করতে পারবেন। আর অনেকেই বলে যে ফ্রিল্যান্সার নাকি ঠিকঠাক ঘোরাঘুরির সময় পায় না বা তারা ঠিকমতো ঘুমানোর সময়ই পায় না, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করলে এই সুযোগটা আপনার সবথেকে বেশি। কারণ আপনি যখন একজন অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবেন, আপনার একটা ভালো ওয়েবসাইট দাঁড় হয়ে যাবে, অথবা আপনি পেইড মার্কেটিং করতেছেন অথবা ফ্রি মার্কেটিং যেটাই করেন না কেন, আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো একটা ভালো অবস্থায় আছে, তখন আপনি চাইলে ঘুরতে যেতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে কিছু বলবে না। কারণ আপনি আপনার নিজের বস, এখানে আপনার কেউ বস নেই। আপনি যদি কাজ নাও করেন তাও আপনাকে কেউ বলবে না কিছু, আপনি কাজ করলেও আপনাকে কেউ কিছু বলবে না। তো সুতরাং ভালোর জন্য, আমাদের ভালোর জন্য কাজ আমাদের করতেই হবে। কাজ করলে বেশি টাকা ইনকাম করব, কাজ না করলে হয়তো কিছু কম করব। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরও একটা ভালো দিক। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে তা না। আপনি শুধুমাত্র ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করার পর্যন্ত যে খরচ সেটাই, অথবা এটা বাদেও কিন্তু করা যায়। ডোমেইন হোস্টিং ছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। বিভিন্ন মার্কেট প্লেস থেকে যেমন ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না। তো এখানে সম্পূর্ণ ফ্রি, একটা পয়সাও আপনার লাগবে না, কারণ এখানে আমার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে হবে না। প্রোডাক্টের আফটার সেল সার্ভিস নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, প্রোডাক্টের মানগুলো যথেষ্ট ভালো কোনো চিন্তা করতে হবে না, তো আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট ওখান থেকে যে লিঙ্কগুলো, যে মার্কেট প্লেস আছে ওইখান থেকে লিঙ্কগুলো নিয়ে সরাসরি প্রমোট করা শুরু করবেন। তো প্রমোট করলে দেখবেন যে আপনি যখন একটা সেল হবে তখন আপনি একটা কমিশন পাবেন, সেটা প্রোডাক্ট ওয়াইজ। প্রোডাক্টের দাম যদি হয় একটু বেশি আপনি কমিশন একটু বেশি পাবেন, প্রোডাক্টের দাম যদি হয় একটু কম তাহলে আপনি কমিশন একটু কম পাবেন। তো এই কম দামি প্রোডাক্ট একটু বেশি সেল হয়। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা বড় সুবিধা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজের পাশাপাশি ঘরে বসে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনার ক্লায়েন্টের যে কাজ আছে সেটাও করলেন, সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংও করলেন, কারণ এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি যেখানে ইচ্ছা, যেখানে খুশি, যা ইচ্ছা সেভাবে মার্কেটিং কিন্তু করতে পারেন। তো এটার জন্য আপনার ধরা পাতার কোনো নিয়ম নেই, আপনি আপনার বস, আগেও বলেছি। তো এটা একটা ভালো দিক। তারপরে আরেকটা বড় সুবিধা হচ্ছে, যারা হচ্ছে চাকরি করেন বা স্টুডেন্ট, দেখা যাচ্ছে রাত জাগা একটু সমস্যা হয়, তো আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হবে এই ধারণাটা আসলে পুরোপুরি সঠিক না। কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত জাগতে হয়, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে রাতও জাগতে হবে না। তো বললাম যে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানেই আপনি কাজ করতে পারবেন, দিনে রাতে যেখানে যখন ইচ্ছা তখনই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আগেও বলেছি দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। তো পেইড মেথডে একটা মোটামুটি ভালো মানের ইনভেস্ট করতে হয়, সেটা আসলে আপনার উপর ডিপেন্ডেবল, আপনার হাতে কত টাকা আছে তার উপরে। আর যদি ফ্রি মেথডে করতে চান, সম্পূর্ণ ফ্রি মেথডেও কিন্তু মোটামুটি অনেক টাকা ইনকাম করা যায়। তো আমি সম্পূর্ণ ফ্রি মেথডে শুধুমাত্র একটা মেথড ব্যবহার করে কীভাবে $14,000 এক বছর ইনকাম করেছি সেটা আমি আই কার্ডে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, যে কোনো এক জায়গায় দিয়ে দিব নি। এছাড়া আমাদের স্টুডেন্টরা যথেষ্ট ভালো মানের কাজ করছে এই ফ্রি মেথডে মার্কেটিং করে অ্যাডকম্বো অ্যাফিলিয়েট থেকে, সেটা আমাদের পেজে আপনি যদি ঘুরে দেখেন অথবা ইউটিউব কমিউনিটিতে একটু ঘুরে দেখেন বুঝতে পারবেন যে তারা মোটামুটি ফ্রি মেথড, সম্পূর্ণ ফ্রি মেথডে মোটামুটি একটা ভালো আর্নিং করতেছে। এছাড়া বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কোর্স চলাকালীন সময়ে $400-500 মতো আর্নিং করেছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা সবথেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সময়ে এখান থেকে ই করা যায়। আপনি আজকে কাজ শিখলেন, আপনি আজকে থেকেই কাজ করতে পারবেন। ইনকাম আজকে থেকে হবে কিনা একটা সিওরিটি নাই, তবে আপনি আজ থেকে কাজ করতে পারবেন, কাজ রানিং রাখতে পারবেন। যেমন ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আপনি যদি সার্ভিস সেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজের জন্য বসে থাকতে হবে, কিন্তু এখানে কাজের জন্য কিন্তু বসে থাকতে হচ্ছে না। আপনি কাজ জানতেছেন, অফার প্রমোট করা শুরু করতেছেন, দেখবেন আপনার যখন অ্যাকাউন্টগুলো গ্রো হবে, আপনার অডিয়েন্স যখন বাড়বে তখন আপনার সেলসও বাড়বে, আর যত বেশি সেলস বাড়বে তত বেশি আপনি কমিশন পাবেন এখান থেকে। তো যাই হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমি খুবই সামান্য বলেছি এই ভিডিওতে, আপনারা যদি চান এটা নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও আনতে পারি। তো নেক্সট টাইম এটা বিষয়ে কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সাধ্যমতো ভিডিও আনার চেষ্টা করব। আর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, কোথা থেকে শিখবেন, কীভাবে শিখবেন, এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের পেজে ফ্রিল্যান্সার মাহিম যে পেজটা আছে সেই পেজে একটু কাইন্ডলি ইনবক্স করবেন। সেই পেজের লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, ইনবক্স করবেন, আশা করি আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো অনেক কথা বললাম, যদি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে মনে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।